হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে। গুনগুনের ঘরে রাত্রিবেলা সবাই রয়েছে। পটকা গুনগুনকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমার বাবিনের ওপর মাঝে মাঝে বিশ্বাস করতে ইচ্ছে হয় গুনগুন, আমার মনে হয় না যে ও এরকম কাজ করতে পারে। তুমি থাকা সত্ত্বেও অনন্যার মতো একটা মেয়ের সাথে ও কী করে সম্পর্ক তৈরি করতে পারে? তুমি দেখে এলে তো পটকা নিজের চোখে। তারপরেও তুমি এই কথা কেন বলছো? কারণ সৌজন্য বাড়ি ছেড়ে যাওয়ার সময় চোখ দিয়ে জল পড়ছিল, ছেলেটা কান্না করেছে, আমি ওর কষ্ট দেখতে পারি না। জানো তো গুনগুন, ছোট থেকে আমি সৌজন্যকে খুব ভালোবাসতাম, সবাই বলতো, কিন্তু আমি কখনো স্বীকার করিনি। রিজু আমাকে কতবার বলেছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে রিজুও সৌজন্যকে সবার থেকে বেশি ভালোবাসত, কিন্তু ও যে এইভাবে ভালোবাসার প্রতিদান দেবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। দেখো, তিন্নি দিদির সাথে আমি কী করে লড়াই করতে পারি? ও আমার নিজের পিসির মেয়ে, এখন আমি ওকে দু চার কথা শোনাবো, ঝগড়া করবো, সেটা তো আমি পারবো না। বরঞ্চ সৌজন্য যদি তিন্নি দিদিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারে তাহলে করুক না, তা আমার পিসিমণিটাও সুখী হবে। বদিভাই বোঝায় যে দেখো, তোমার পিসিমণি কখনোই তোমার সংসার ভাঙার বিনিময়ে তার নিজের মেয়ের সংসার গড়বে এটা কখনো মেনে নিতে পারবে না। দেখো, আমার পিসিমণির জীবনে অনেক দুঃখ কষ্ট, স্বামীর আদর স্নেহ ভালোবাসা কখনো সে পায়নি, মেয়ের কাছ থেকে একটু সম্মান একটু ভালোবাসা চায় সেটাও মেয়ে দেয় না। এখন যদি সৌজন্যকে বিয়ে করে তিন্নি ভালো হয়ে যায় তাহলে তো ভালো কথা। গুনগুন, আমার খুব টেনশন হচ্ছে, সৌজন্যকে অনেকবার করে ফোন করছি, ও ফোনটা রিসিভ করছে না, এখন কোথায় গেল বলো তো? ওই অনন্যার বাড়িতে আজকে গিয়েও উঠবে না, হয়তো কাল পরশু উঠতে পারে, কোনো বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে পারে। দেখো, সৌজন্য মুখার্জি কখনো নিজের কাজের জায়গায় অবহেলা করবে না, ঠিকই অফিসে রয়েছে। কতদিন থাকবে গুনগুন সেটা আমি জানি না, তবে সৌজন্যকে আমি যতটুকু চিনি সেটাই আমি বললাম। আমার ওকে ছেড়ে একটুও ভালো লাগছে না। তুমি আজকে মন খারাপ করে হলেও আমাদের সাথে রয়েছো, কদিন থাকবে? এক মাস, দু মাস? তুমিও চলে যাবে, সৌজন্যও বাড়ি ছেড়ে চলে গেল, আমরা কি করে বাঁচবো একবার বলতে পারো? দেখো গুনগুন, আমার খুব কষ্ট হচ্ছে, তাই বলছি যে এইভাবে কান্নাকাটি তুমি করো না। কেন, আমার জীবনে অন্য উদ্দেশ্য রয়েছে, আমি লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব। তোমাদের ভাইপো তো সবসময় চাইতো যে একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে অনন্যা দিদির মতো তাকে বিয়ে করতে। তাহলে সেক্ষেত্রে আমি যদি শিক্ষিত হই, ভালো কিছু করে দেখাতে পারি এবং নিজের জীবনে ভালো থাকতে পারি, ওরা দুজন না হয় একে অপরের সাথে ভালো থাকবে, এটা কখনো সম্ভব নয়। কারণ তিন্নির সাথে বিয়ের আগেও সৌজন্যর কোনো কিছু ছিল না, আর এখনও কোনো কিছু নেই, আর বিয়ের পরেও কোনো কিছু কিন্তু ছিল না। আমার মনে হচ্ছে তিন্নি যে কোনোভাবে হোক সৌজন্যকে ডেকে নিয়ে গিয়ে ট্রাপে ফেলেছে, যাতে আমরা ভুল বুঝি। সেই সব কিছু আমার কেন জানি না মনে হচ্ছে। চিনির একটাই কথা যে দেখো গুনগুন, তুমি তো অনেক বছর আমার দাদাভাইয়ের সাথে থাকলে, আমার দাদাভাই কিন্তু এরকম নয়, ও এত খারাপ কাজের সাথে যুক্ত হতেই পারে না, নিশ্চয়ই আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, চোখের দেখাও তো মানুষের ভুল হয়। তুমি পারো না আমার দাদাভাইকে একটু ক্ষমা করে দিতে একবার? তাহলে দেখবে হয়তো জীবনে নতুন করে সব কিছু সুখ আনন্দ আসবে। আমাদের পরিবারটা ভাঙনের মুখে পড়ে গেছে, সেখান থেকে তুমি পারো একমাত্র ফিরিয়ে আনতে গুনগুন, কারণ তুমি এই পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছো, তাদের তুমি ভালোবাসো, তুমি সব সময় তাদের পাশে থেকেছো। তাই তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, আমার দাদাভাইকে ক্ষমা করে দাও। দেখো চিনি, আমি ভুলে যেতে পারবো না, এত সহজ নয় আমার কাছে এই সব কিছু ভুলে যাওয়ার, কারণ তোমার গুনগুন সৌজন্যকে যেতে দেওয়া উচিত হয়নি। যেদিন রাত্রে তিন্নি ওইভাবে ফোন করে ডাকলো, তুমি যদি না যেতে দিতে তাহলে হয়তো পরের দিন তিন্নি ডাকার সাহসটা পেত না। তিন্নি বুঝতে পেরেছে যে সৌজন্যকে এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে আসা যায়। আমি কি করতাম বৌদি ভাই, ও তো দুবছরের ছোটো বাচ্চা নয় যে ওকে আমি যেতে বলবো আর যাবে, আর যেতে বলবো না যাবো না, ওর মনে হয়েছে যাওয়া উচিত, ও অনেক বিচক্ষণ বুদ্ধিমান একজন ছেলে, তাই আমিও আর জোর করিনি। দেখলে তো তার পরিণতি আজকে কী হলো। আমি এটাই বুঝতে পারছি না, সোনাদার কেন ওই মেয়েটার সাথে যোগাযোগ রাখার দরকার ছিল? যখন ও বুঝতে পারলো যে অনন্যা ওকে ভালোবেসেছে, ওকে কাছে পেতে চায়, তখন ওই অফিস থেকে সৌজন্য দা কেন অনন্যাকে বার করে দিল না, বা নিজে সরে আসতে পারতো? ওই মেয়েটার সাথে যদি দূরত্ব বজায় রাখতো তাহলে এত বড় ঘটনাটা ঘটানোর ও সাহসই পেত না। কী হয়েছে চিনি দিদি? কারণ তিন্নি দিদি এবং সৌজন্য একে অপরের সাথে অনেক রাত কাটিয়েছে কাজ করে, অনেকটা সময় কাটিয়েছে, এখন না হয় রাতটুকু শুধু কাটাবে, অপেক্ষাটা কোথায়? আর তুমি দেখতে পাচ্ছ পটকা, সৌজন্য ওরকমভাবে পাঞ্জাবি পায়জামা পরেছিল, সিঁদুরের দাগ ভরেছিল, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমরা যদি সেদিন ওভাবে গিয়ে ওকে হাতে নাতে না ধরতাম যে ও মিথ্যে বাড়িতে বলে তিন্নি দিদির কাছে গেছে, তাহলে তো ও সারা রাত তিন্নি দিদির সাথেই কাটাতো, বলো?
ওকে বাড়ি ফিরে আসতো কখনো না, আর আমরা ফিরে এলাম আমাদের সাথে এলো না, সেই ঘুরে উল্টে অনেক দেরিতে এসেছে। একবার ভেবে দেখেছো সে কথাটা? আমি বুঝতে পারছি গুনগুন তোমার মনের অবস্থা, কিন্তু সৌজন্যকে হয়তো তিন্নি ফাঁসিয়েছে, কোনো ট্রাপে ফেলেছে, এটা সত্যি কথা, কারণ সৌজন্য এরকম কাজ করতে পারে না। এদিকে গুনগুনেরও মন খারাপ, গুনগুন খুব কষ্ট পাচ্ছে, বলে তোমরা এই সমস্ত কথাবার্তা আমার সামনে আর আলোচনা করো না। তোমাদের বাড়ির ছেলে তোমরা তিন্নি দিদির বাড়িতে গিয়ে ওকে আবারও ফিরিয়ে আনতে যাবে কি না বা ওর খোঁজখবর করবে কি না সেটা তোমরা দেখে নাও, আমাকে এইভাবে জড়িও না। আমার এই সমস্ত কথা শুনতে একদমই ভালো লাগছে না গুনগুন, ভালো না লাগলে তো চলবে না, কারণ তোমার স্বামী, তুমি তাকে অনেক ভালোবাসো, সৌজন্যও তোমাকে ভালোবাসে। ও কিন্তু যাওয়ার সময় বারবার করে একটাই কথা বলছিল যে ও কোনো ভুল বা অন্যায় করেনি, ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করছিলাম না, সেটা তুমি একবার বুঝে দেখেছো? পটকা, আমি আর কি বুঝবো বলো তো? জানো ছোটোবেলায় যখন সৌজন্য, রিজু, চিনি সবাই ছিল, ছোটোবেলায় ওরা পিঠাপিঠি, তখনই কিন্তু আমি অফিস থেকে আসার সময় ওদের জন্য খেলনা নিয়ে আসতাম, চকলেট নিয়ে আসতাম, ওদের এই হাসি মুখটা দেখার জন্য। অফিসের টিফিনের টাকা বাঁচিয়ে আমি এই কাজটা করতাম। আমার ভাইপো অষ্টমঙ্গলা একবার আমি গিয়েছিলাম থাকবো বলে, শ্বশুরবাড়িতে এক রাত ছিলাম, পরের দিনই এসে শুনতে পারি সৌজন্য সেই কান্নাকাটি করেছে, পটকার সাথে আমি ঘুমোবো, পটকার সাথে আমি থাকবো, পটকা কোথায়? আমি ওদের জন্য কোনোদিনও একটা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকিনি, সবসময় ওদেরকে বুক দিয়ে আগলে রেখেছি, নিজের মেয়েটাকে কখনো নিজের চোখে দেখিনি, সবসময় ওর জ্যাঠা জেঠি, বাড়ির আরও অনেকে বড়রা রয়েছে, সবার সাথে মানুষ হয়ে গেল। আমি সবসময় সৌজন্যকেই পাশে পেয়েছি এবং ওকেই সবসময় ভালোবেসে এসেছি। আজকে সৌজন্য এরকম একটা কাজ করে সত্যি আমার মাথাটাও নিচু করে দিয়েছে, তবে আমার মনে হয় যে ওকে বিশ্বাস করা উচিত আমাদের। পটকা, এত রাত্রে সৌজন্য বেরিয়ে গেছে, আমরা তো ভেবেছিলাম ও ফিরে আসবে, কিন্তু ফিরে আসছে না। তুই জানিস না সৌজন্যর জেদ কীরকম রিজু, ও যা কিছু ভাবছে নিশ্চয়ই ও কোনো কিছু একটা করবে, তাই ওর মাথায় ভাবনা চিন্তা তো ঠিকই রয়েছে, ও অনন্যার বাড়িতে যায়নি এটা তোরা নিশ্চিত থাক, কারণ ও এত কিছু হয়ে যাওয়ার পরে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, যদি কোনো সম্পর্ক থেকে থাকতো সেটা ব্যাপার আলাদা। বৌদিভাই কান্না করে, বলে আমি বিয়ের পর থেকে এসে সৌজন্যকে নিজের ভাই বলে মেনেছি, আমার তো নিজের ভাই বলতে কেউ ছিল না, ভেবেছিলাম আমার পুচু সোনার মুখে অন্ন তুলে দেবে, আমার পুচু সোনার অন্ন প্রাশনে সৌজন্যই খাওয়াবে ভাত, কারণ মামাকে ভাত খাওয়াতে হয় যে, আমি সেটাও করাতে পারলাম না। সৌজন্য তুমি এরকম কাজ কেন করলে, যাতে করে আমি অনেক কষ্ট পাচ্ছি, আজকে যে ও বাড়িতে নেই চলে গেছে আমার কি কম খারাপ লাগছে পটকা? সবাই মিলে আলাপ আলোচনা করছে, পটকার একটাই কথা, সকাল হলেই আমি গিয়ে সৌজন্যর অফিসে উঠবো, সেখানে ওর খোঁজখবর নেব, ও সারা রাত কোথায় ছিল, অফিসে রয়েছে কি না, কী করছে সবটা আমাকে জানতেই হবে, কারণ আমি ছেলেটাকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে আমি থাকতে পারছি না গুনগুন। আমি জানি তোমারও খুব কষ্ট হচ্ছে, এই যে সমস্যাটা তৈরি হয়েছে এটার সমাধান আমাদেরই করতে হবে। এদিকে পরের দিন সকালবেলা উঠেই জ্যাঠাইয়ের কাছে ফোন চলে আসে অফিস থেকে, যে সৌজন্য মুখার্জি কিছু একটা খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গুনগুন খবরটা পাওয়া মাত্রই অভিমান ভেঙে দৌড়ে ছুটে চলে যাওয়ার চেষ্টা করে। গুনগুনের মাথার ঠিক নেই, জ্যাঠাইকে বোঝায় যে জ্যাঠাই তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি, কারণ সৌজন্যকে যে গুনগুন খুব ভালোবাসে, সেই ভালোবাসার টান থেকে ভালোবাসার মানুষকে কখনোই চলে যেতে দেওয়া সম্ভব নয়। পটকাও এই খবরটা শোনা মাত্রই পটকার চোখ দিয়ে জল পড়ে, পটকাও গুনগুনের সাথে বেরিয়ে পড়ে সৌজন্যকে হাসপাতালে ভর্তি করতে, সৌজন্যকে সুস্থ করে তুলতে এবং সৌজন্য যে সুইসাইড করেছে সেখান থেকে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে, কারণ এত সহজে সৌজন্যর জীবনটা বৃথা চলে যেতে পারে না। সে যত একজন গুণী মানুষ, তার যত গুণ রয়েছে এবং যেভাবে সমাজের উপকার করছিল সৌজন্য, তারপরে এইভাবে তার জীবনের একটা স্টেপ নেওয়া কোনোভাবেই সৌজন্যকে মানাচ্ছিল না। কিন্তু মানসিক টেনশন থেকে, গুনগুনের অবিশ্বাস থেকে এবং ছোট থেকে বড় হয়েছে যে পরিবারের ভালোবাসা পেয়ে তারাও অবিশ্বাস করেছে, আর সেই সব কারণেই সৌজন্য এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। গুনগুন এবং সৌজন্যর জীবনে একটা নতুন মোড় আসলো, এই মোড়ে সৌজন্য বেঁচে ফিরবে এবং সেখান থেকে কি গুনগুনকে আদৌ ক্ষমা করতে পারবে সৌজন্য? কারণ একটা সম্পর্কে বিশ্বাসটাই সব থেকে বড় কথা, মানুষ যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করে যে কোনো মূল্যেই তাকে ফাঁসিয়ে দিতে পারে, কিন্তু কাছের মানুষগুলো যখন অবিশ্বাস করে তখন সব থেকে বেশি কষ্ট লাগে, আর যেটা সৌজন্য মেনে নিতে পারেনি। কেউ কষ্ট দিলে, কেউ আঘাত করলে সেটা সৌজন্য মানতে পারে না, তাও আবার নিজের লোকেরা, তাই সৌজন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার কি গুনগুন বুঝতে পারবে যে সত্যি কথা বলছে সৌজন্য, তাই নিজের প্রাণের তোয়াক্কা না করে পরিবারের মানুষগুলোকে বোঝানোর জন্যই এই কাজটা করছে সে?
এবার কি তিন্নিকে যোগ্য জবাব দিতে পারবে গুনগুন? কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সৌজন্যে সুইসাইডের খবর পেয়ে গুনগুন বাঁচাতে গেল হাসপাতালে পটকাকে সাথে নিয়ে। গুনগুন সৌজন্যকে বাঁচানোর জন্য খবরটা পাওয়া মাত্রই মরিয়া হয়ে ছুটে গেল হাসপাতালে, কারণ গুনগুনের বাবাও একজন ডাক্তার, সে সাহায্য সহযোগিতা করতে পারবে। এরপরে পটকাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে, বাড়ির সবাই এই খবরটা শোনার পরে অবাক হয়ে যায়। সৌজন্য বাড়ি ছাড়ার আগে বলেছিল যে তোমরা আমার খোঁজখবর না নিলেও আমার খবর ঠিকই পেয়ে যাবে। ভেবেছিলাম হয়তো সবাই মিলে যে বিদেশে চলে যাবে, কিন্তু এইভাবে যে সৌজন্য একটা এত বড় নিজের প্রাণের রিস্ক নিতে পারে সেটা বাড়ির লোক কেউ ভাবেনি। গুনগুন এবং পটকা খুব কষ্ট পাচ্ছে, বাড়ির সবাই। এরপরে তারা ছুটে গেল হাসপাতালে। কি ঘটতে চলেছে? তিন্নি তো অবশ্যই এই খবরটা শুনে চলে আসবে ছুটে এবং বইয়ের অধিকার হয়তো খাটানোর চেষ্টা করবে। এবার কি গুনগুন তিন্নিকে যোগ্য শাস্তি এবং যোগ্য জবাব দিতে পারবে? সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।